তারপরে আমার কানে খবর আসছে ও প্রেগনেন্ট ছিল। আমি ওর চেক আপ করাইতে চাইছি, ও করে নাই। ওর বাপের সামনে আমি চেক আপ করাইতে চাইছি, যেইটার কারণে মূলত আমাদের বিচ্ছেদ হয়েছে। আমি ওইটাই ফার্স্টে দেখাই, সেটা হচ্ছে এই যে অন্য অন্য ছেলেদের সাথে শুয়ে আসছে, এরকম বউ কি আপনারা মানবেন? পূরণ করছে, কিন্তু আমার হয়তো বা কপাল খারাপ ছিল, যার জন্য এরকম একটা পরিস্থিতিতে আমার পড়তে হয়েছে। আমি ক্লিয়ার করতে বাধ্য হয়েছি, তারপর আমি ক্লিয়ার করতে চাই নাই। আমি চাইছিলাম যে এই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে মিটমাট হয়ে যাক, কিন্তু আসলে সে চাচ্ছে না। দ্যাটস ওয়াই এত কন্ট্রোভার্সির শিকার হচ্ছি। কালকে পর্যন্ত যারা আমার সাপোর্টে ছিলেন, শুধুমাত্র একটা মেয়ের কান্নার জন্য আপনারা সবাই মানে ওর পক্ষে চলে গেছেন। কি আসলে ঘটনাটা হয়েছে ওইটাই জানেন না। তো আমি অনেক চেষ্টা করছি যে এই ব্যাপারটা গোপনেই থাক, আড়ালেই থাক, কিন্তু এখন ফাইনালি আমি ডিসিশন নিলাম যে ভালোবাসা বুঝে না, বা যে ভালোবাসার মানুষের সম্মান বুঝে না, তাকে সম্মান করাটা আসলে বোকামি। তাই আমি ফাইনালি ডিসিশন নিয়েছি। অ্যাকচুয়ালি কী হয়েছিল ওইটা সব আপনাদের কাছে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। তারপরে আপনারা বিচার করবেন যে আসলে ভুলটা আমার ছিল না ওর ছিল, আর একটা ছেলে কতটা সহ্য করতে পারে এটা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে। আর আমি আরেকটা জিনিস বলবো, যে মানে রিকোয়েস্টই করবো আপনাদেরকে, যে শুধুমাত্র কান্না দেখে কোনো কিছু বলাটা ঠিক না। মেয়েরা আসলে সব পারে, মেয়েরা আসলে ড্রামা বাস হয়। আমি যতটুকু দেখলাম, চিনলাম আমার কাছের মানুষকে, আসলে ওরা সবই পারে, কান্না দিয়ে সবাইকে জয় করতে পারে। আর ছেলেদের প্রবলেম হচ্ছে তারা চাইলেই কান্না করতে পারে না, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। এই জন্য সবাইকে কনভিন্স করতে কষ্ট হয়ে যায়। যাই হোক, আমি কনভিন্স করতে আসি নাই, আমি জাস্ট যেটা আমাদের বিচ্ছেদের কারণ আমি টোটাল ওইটা বলবো। ফাইনালি যদি আমি কথাটা বলি, এইটা হচ্ছে আমি প্রুফ নিয়ে আসছি, আমি সব দেখাই আর বলি, তাহলে বিশ্বাস করবেন, না হলে বলতে পারেন ভানোয়াট। তারপরে যদি মনে করেন যে দোষটা আমার, ভুলটা আমার, আপনারা যা ইচ্ছা বিচার করেন, আমি সবই মাইনা নিব, আপনারা বিচার করেন। তো যেইটার কারণে মূলত আমাদের বিচ্ছেদ হয়েছে, আমি ওইটাই ফার্স্টে দেখাই, সেটা হচ্ছে এই যে অক্টোবরের 15 তারিখ একটা মেসেজ আসে আমাদের মিমস নাজিম, যে অফিসিয়াল মেইলটা ওইটাতে একটা মেইল আসে, সেটাই লেখা ছিল। আমি আপনাদেরকে দেখাই, আর আমি স্ক্রিনশটটা দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। মেইলটা ছিল, ভিডিওটা দেখো, কথা আছে, রিপ্লাই দিলে তো ভালো, না হলে রোস্ট করতে হবে, বুঝোই তো, তোমার রিপ্লাইয়ের ওয়েটিংয়ে আছি। এই মেসেজটা দেয় একটা ছেলে না মেয়ে জানি না, একটা ভিডিও পাঠায় মিমের, গোপন ভিডিও, কী ভিডিও হইতে পারে আপনারা বুঝে নেন, লিঙ্ক ওইটা পাঠায়া এই কথাটা বলে। তখন আমি বাইরে ছিলাম, আমি ছিলাম না। তারপরে যখন ভিডিওটা আমি দেখতে পারি, তখন আসলে একটা হাজব্যান্ড হিসাবে, একটা ওয়াইফের এই ভিডিও আসলে কোনো হাজব্যান্ডই আশা করে না। তো ভিডিওটা আমি এই যে আমি দেখাই, ভিডিওটা হচ্ছে এই যে দেখেন ফাইলটা, তো আমি চাইলেই ভিডিওটা দেখাইতে পারি, কিন্তু আমি তারপরও তাকে সম্মান করতেছি, আমি চাই না তার কেরিয়ারটা নষ্ট হয়ে যাক। সে কান্নাকাটি পীড়া তার কেরিয়ার গড়তে চাইছে, কিন্তু মাঝখানে আমারে কালার মারে ফেলছে, সবাই আমাকে খারাপ বলতেছে, আমি আসলে ওরকম ছেলে না। যে তানিশার কথা বলতেছে, ওটা তো অনেক আগে, আমাদের ফ্যামিলি রিলেটেড, আমি তারকে অনেক আগে থেকেই চিনি, তার ভাইয়ের সাথে আমার গুড রিলেশন, একসাথে আমরা চলাফেরা করি। আমার 3-4 দিন আগের একটা ভিডিও দেখবেন, আমরা সকালবেলা বের হয়েছি, ওইখানে যে ছেলেটা ছিল কৌশিক আলম জিসান, অয়র ভাই, আমাদের ফ্রেন্ডশিপ অনেক আগে থেকেই। শুধু শুধু সে কী প্রমাণ করতে চাইছে আমি জানি না, তাকে দোষ দিয়ে সে ভালো সাজতে চাইছে। 15 অক্টোবর এই মেসেজটা আসে, আর মেসেজটা একটা খুবই অশ্লীল ভিডিও ছিল মিমের। তো এই ভিডিওটা দেখার পর আমার মাথা ঠিক ছিল না। আর এই ভিডিওটার আগে আরও কিছু ঘটনা ঘটছে, আমি ওইটা একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে ও বিয়ের আগে অনেকগুলো রিলেশন করছে, অনেক ডিপ রিলেশনশিপে ছিল, তারপরে হচ্ছে আরও অনেক কিছু হয়েছে। আসলে আমার মাথা মুখে উচ্চারণ করার মতো সাহসটা নাই, নিজের ওয়াইফের বিরুদ্ধে এরকম কোনো ভিডিও বানাইতে হবে আমি কখনো কল্পনাও করি না। আর আমি সত্যি কথা বলতেছি, আমি চাই নাই এই ব্যাপারটা সামনে আসুক, আমি চাইছি ও সুন্দরভাবে বাঁচুক, আমারে যা কষ্ট দিছে দিছে, কিন্তু ও ভালো থাকুক। এটা চাওয়ার কারণেই আমি ভাবলাম কি, প্রতিদিন বাজাবাজির থেকে যেহেতু ও এরকম ছিল, আমি অন্য একটা লেভেলের মানুষ, তাহলে ও আলাদা থাক, আমি আলাদা থাকি। আসলে আমি
মেয়ে না, এই জন্য কান্নাকাটি করতে পারতেছি না, সিম্পিথি পাইতেছি না। আর আমি সিম্পিথি চাই না, আমি আসলে সত্য ঘটনাটা বলতে চাই কিছুটা। তার মানে এই না আমি এতটা খারাপ না যে আমার বউয়ের গোপন ভিডিও আমি ভাইরাল করে দিব, ঠিক আছে? আমি চাই না এই ব্যাপারটা সামনে আসুক, যেহেতু নিজে থেকে আমাকে কন্ট্রোভার্সিতে ফেলছে, নিজে থেকে প্রমাণ করতে চাচ্ছে ও ভালো। সো এখানে আমি না বললে আপনারা ক্লিয়ার হবেন না, কারণ আপনারা আপনাদের সামনে যা বলা হবে ওইটাই বিশ্বাস করবেন। কিন্তু আমি প্রমাণ সহকারে দিচ্ছি, পরে ওই মেইল থেকে আরেকটা মেইল আসে, এই যে দেখেন মেইলটা, আমি স্ক্রিনশট দিয়ে দিব। লেখছে, এই রকম বিহেভিয়ার কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো? সাইবার, ও বলা হয়েছিল যে সাইবার ক্রাইমে মামলা দিব তুমি যদি এই ভিডিও দেও বা পাবলিশ করো। তো তখন ওরা বলছে সাইবার ক্রাইমে মামলা দিবা, আচ্ছা কোন বিষয়ে দেও? শোনো, রোস্ট হওয়ার এত ইচ্ছা, ফাইন, প্রত্যেকটা রোস্টারের রোস্ট করবে তোমাদের, আগে পিকগুলা ভাইরাল করে নেই। তো যেই ছেলে বা মেয়ে এটা পাঠাইছে মিমের কাছে, মানে আমাদের অফিসিয়াল মেইলে মিমস নাজিমে, ও বলতেছে যে পিকগুলা ভাইরাল করবে, মানে এত অশ্লীল পিক ওটা আর কি দেখানোর দুঃসাহস আমার নাই। তো এখন আপনারা বিচার করেন, কোন হাজব্যান্ড তার বউয়ের এই গোপন ভিডিও পিকচার টিকচার দেখা অন্য অন্য মানুষের সাথে? বা আমি যদি ক্লিয়ারলি বলি, অন্য অন্য ছেলেদের সাথে শুয়ে আসছে, এরকম বউ কি আপনারা মানবেন? এটা 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 কমেন্টে উত্তর দিবেন ভাইয়েরা, এই ফিলিংসটা একমাত্র ছেলেরা বুঝবে, এটা মেয়েরা বুঝবে না। এটার উত্তরটা আপনারা দিবেন, যদি আমাদেরকে ভালোবেসে থাকেন উত্তরটা দিবেন, এটা কি আপনারা মানবেন? আমি কিন্তু সব কিছু থেকে চুপ ছিলাম, আমি চাই না ওর অসম্মান হোক, আমি চাইলে এই বিষয়ে আগেই ক্লিয়ার করতে পারতাম। আমি চাইছি আমাকে মানুষ বলুক, হয়তো বা ওরে কেউ দুষবে, আমারে দুষবে, দুষুক, আমি তাও এই ব্যাপারটা ক্লিয়ার করব না। কিন্তু এখন দেখতেছি ও অন্য একটা মেয়ে তানিশাকে টান দিছে আমার ভিতরে এই ব্যাপারটা হাইট রাখার জন্য। কেন এতদিন আমাদের যে বিচার হয়েছে, আমার দাদা বিচার করছে, আমার ভাই আসিল, মেম্বার ছিল, তারা যে বিচার করছে, তখন ওই মেয়ের কথা কেন আসে নাই? তখন ওই মেয়ে কইছিল, আমার প্রশ্ন হচ্ছে এইটা, এটা আপনারা বলবেন, তখন তো ওই মেয়ের কথা আসে নাই, তখন তো কোনো মেয়ের সাথে আমার এই জড়ানো ছিল বা আমি কোনো মেয়ের সাথে কথা বলছি, এগুলো বিচার দেয় নাই, কাউকে বলে নাই। ওরে তো সময় দেওয়া হয়েছে, আমাদের ডিভোর্স, আমাদের এই ঝামেলার পরে 15 অক্টোবর হচ্ছে আপনার এই মেইলটা আসছে, আমাদের ঝামেলাটা হয়েছে 15 অক্টোবর, কিন্তু ডিভোর্স হয়েছে মেবি হচ্ছে তারও 20 দিন থেকে 25 দিন পরে, অলমোস্ট 1 মাস পরে। তো এতদিন তানিশা কই ছিল, তখন কেন বলে নাই? এখন ওর কাণ্ড দুল। এক নম্বরে আমি তানিশার ব্যাপারে একটু বলি, ওর ফ্যামিলি যথেষ্ট ভালো আর ওর ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, সো ওরে টানাটা একদমই ভুল হয়েছে, এটা আমি বলবো। ওর যদি মানহানি হয় আমি বলবো যে তুমি তোমার তোমার মতো তুমি অ্যাকশনে যাও, যদি তোমার মানহানি হয় কোনো ক্ষেত্রে, আমি এ রিলেটেড জড়িত না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমরা অ্যাজ এ ফ্রেন্ড ছিলাম, দরকারে আজকে থেকে ফ্রেন্ডও থাকবো না, তোমার সাথে আমার কোনো কথা হয় না, এটা তুমিও ভালো করে জানো, তানিশারে বলতেছি। আর তার ফ্যামিলিও যদি ভিডিওটা দেখে তাদেরকেও বলতেছি। আর আসল কথা হচ্ছে, যদি মানহানি হয় তোমার, তুমি এই বিরুদ্ধে অ্যাকশন নিতে পারো, যেহেতু তুমি আমার সাথে জড়িত না। আর একটা কথা বলি, অনেক আগে থেকে রিলেশন ছিল, আমার কানে অনেক কিছু আইছে, আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না। আপনি আমাদের এলাকায় আসেন, এলাকায় যান, তারপর দেখেন যে ওর ব্যাপারে মানুষ কতটুকু ভালো বলে। যদি আমার কথা একটাও মিথ্যা হয়, চুল পরিমাণ মিথ্যা হয়, আপনারা প্রকাশে আমার বিচার করেন, যা ইচ্ছা করেন, যা ইচ্ছা বললেন, আমি সব মাথা পেতে নিব। কিন্তু আমি মিথ্যা অপবাদ নিতে পারবো না যে আমার অন্য মেয়ের সাথে রিলেশন যার জন্য সংসার ভাঙছে, এটা আমি কখনোই মানবো না। আমি আপনাদের প্রমাণ দেখাইছি, যদি এটাও হয় যে তারপরও আপনাদের বিশ্বাস না হয়, আপনারা কি চান একটা মেয়ের লাইফ নষ্ট করে দিতে, তার একটা প্রাইভেট ভিডিও ভাইরাল করে দিতে, এটা বলেন? আর যারা হাজব্যান্ড আছেন আপনারা বুঝতেছেন যে কোনো বউয়ের পার্সোনাল ভিডিও অন্য মানুষের সাথে ওইটা দেখা কোনো সংসারে টেকার মতো না। আমি কিন্তু বিয়ের 1 মাস পরে ওর পার্সোনাল ছবি ও অন্য ছেলেদের দিছিল, ওই ছেলে ওরে আবার মেসেজ দিছে যে তুই বিয়ে করছস বা হ্যান ত্যান তোর এই করো, বিয়ের 1 মাস পরে। ওইটা দেখার পরেও আমি মাইনার নিছি যে হ্যাঁ ছোটো ছিল, হয়তো বা বুদ্ধির অভাব ছিল, আমি মাইনা নিই, মানুষ ভুল করে, কিন্তু ও তো ভুল করে না, ওর এটা ক্যারেক্টার ছিল 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ওর ফ্যামিলি ওর সাপোর্টে আছে, ওর ফ্যামিলি সাপোর্ট দিছে, ওর সকল ধরনের টাকা পয়সা কাবিনের আমি দিয়ে ওরে বিদায় করছি, দোষটা ওর ছিল, তারপর আমি দিয়ে দিছি, যত গোল্ড ছিল, যত জামা কাপড় ছিল, যা কিছু ওর ছিল
সব কিছু আরে দিয়ে দিছি, সব নিয়ে গেছে বিচারের মাধ্যমে। ইভেন ওর হচ্ছে ওর আব্বু একটা ফ্রিজ গিফট করছিল বিয়ের পরে আমাকে না জানাইয়া, ওটার ভিডিও আপনারা দেখছেন, আর আম্মু নিয়ে আসছিল সরাসরি বাসায়, আমি জানতাম না, সারপ্রাইজ দিছিল। ওই ফ্রিজটা পর্যন্ত আমি দিয়ে দিছি, আমি কিন্তু নতুন ফ্রিজ কিনছি, যেদিন দিছি ওদিনই কিনছি। তো আমি সব কিছু দিয়ে বিদায় করছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সে অন্য মেয়ের সাথে আমার কেন এই কন্ট্রোভার্সিটা করতেছে, এক নাম্বার প্রশ্ন। আর তার কান্নার ভিডিওটা যে করছে ফার্স্ট, ওইটা আমি দেখছি, ওইখানে ঠিক ছিল, তার মতো সে ভিডিও করছে, সেখানেও কিন্তু কোনো মেয়ের নাম বলে নাই। এখন কেন নতুন করে অভিনয় শুরু? সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা থাকে তাহলে আশা করি একটু হলেও বুঝবেন, এর বিশেষ কারণ হচ্ছে টাইম লাইন নিয়ে থাকবে, কেরিয়ারটারে একটু শক্ত করতেছে যাতে তার চিনুক। সে যে বলতেছে, আরেকটা কথা মনে পড়লো, সে ওই ভিডিওতে বলছে যে আমার নাকি কিচ্ছু ছিল না তারপরে আমার বিয়ে করছে, কিচ্ছু না থাকলে আমার বিয়ে করছে কেন, ছিল না তারপর আমাকে বিয়ে করছে। ব্যাপারটা খুবই হাস্যকর, আমি প্রমাণ দিচ্ছি, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। 2021 সালে মনে হয় ওর সাথে আমার পরিচয়, 2021 সালে মাসটা মনে নাই, তখন আমার সুজুকি এসএফ ছিল, ব্র্যান্ড নিউ বাইক, আমি 2019 সালে নিজের টাকায় বাইক কিনছি। যখন ওর সাথে আমার রিলেশন হয় তখন আমি আইফোন 11 Pro Max ব্যবহার করি, আমি কোনো রাস্তার ছেলে ছিলাম না, এটা আপনাদের বোঝা উচিত। আমি ছবিগুলো দিয়ে দেবো ডে বাই ডে, আমার ইনস্টাগ্রামে আপনারা পেয়ে যাবেন যে আমি আমার লাইফ লিড আমি কেমনে করছি। এটা দেখার পরে আমি জানি না, আমি লোভের কথা বলবো না, ওর ভিতরে লোভ ছিল কি না আমি জানি না, কিন্তু আমার সাথে থাকা অবস্থায় আমি দেখি নাই। তবে ওর ফ্যামিলি যখন জানতে পারছে আমার বিজনেস আছে, আমার নিজের মোবাইলের শপ আছে, খোঁজখবর নিছে, ওর মা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমাকে রীতিমতো চাপ দিছে, প্রেশার দিছে যে তুমি তাড়াতাড়ি বিয়ে করো নাইলে অন্য কারোর সাথে ওর আব্বু বিয়ে দিয়ে দিবে, এরকম বলার পরে, কারণ আমি যেহেতু ভালোবাসছিলাম, আমি তো তখন এত খোঁজখবর নেই নাই যে ওর ব্যাকগ্রাউন্ড এত এত খারাপ, জানলে আমি অবশ্যই বিয়ে করতাম না। তো আমি তখন ব্যবসা নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম, আমি ওর সাথে তেমন একটা দেখাও করতে পারতাম না, ওর এলাকায় গিয়ে যে খবর নিব এটাও প্রয়োজন মনে করি নাই। আমার জোর করে এক মাস রিলেশন হয়েছে, তার মধ্যে ওর মা বলতেছে অন্য জায়গায় বিয়া দিবে, ওর মা নিজে বৈশা থেকে আমাদের বিয়া দিছে, ওই ছবিও আমার কাছে আছে। এখন বললে অনেক কিছুই বলতে পারি, আমি তারপরও সম্মান রেখে কথা বলতেছি যে এটা উচিত হয় নাই যে অন্য একটা মেয়ের, কারণ ওই মেয়েটাও বিয়ে করে নাই, আমি এখন অন্য একটা মেয়ের বিয়ে করতেই পারি, এখন যদি ওরে আমি বিয়ে না করি বা কিছু, বা ওর তো এখনও বিয়ে হয় না, ওর তো ফ্যামিলি থেকে ওর একটা চাপ আসবে, ওর ওই যে এই কন্ট্রোভার্সির ভিতরে পড়লে এটা ঠিক হয় নাই। আর আমি বললাম যে আমার আমার ফল্টের জন্য যদি আপনারা মনে করেন এত ঘটনা শোনার পরেও, তাহলে আপনারা আমার দোষ দেন, আর আমি যেই কথাগুলো বলছি এগুলো যদি কোনো মিথ্যা প্রমাণ হয় আপনারা যা ইচ্ছা বিচার করবেন, আমি মাথা ব্যথা নিব। আর আমি একবারে ফকিরনি ছিলাম না, আমার দেখা আমি ফকিরনি থাকলে আর মা পাগল হয়ে যেত না বিয়ে দেওয়ার জন্য, এটা মাথায় রাখেন। আর আমি তো ছবি শো করেই দিছি যে আমি কী বাইক নিয়ে ঘুরছি, কী ফোন ইউজ করছি, এইটা থেকেই বোঝা যায় মানুষ আসলে কতটা এস্টাবলিশ হলে নিজের টাকা এটা করতে পারে। যখন জানছে যে আমি নিজে বিজনেস করি, আমার মান্থলি, আর একটা কথা বলি, ওর যখন বিয়ে করছি তখন আমার মান্থলি ইনকাম ছিল 70 থেকে 1 লাখ টাকা, 70 থেকে 1 লাখ টাকা। তো 70 থেকে 1 লাখ টাকা যদি একটা ছেলে মানুষের, আমার বয়সী 2019 সাল বা 20 সাল 21 সালে একটা ছেলে, আমার বয়সী একটা ছেলে ইনকাম করে, তার থেকে এস্টাবলিশড ছেলে আমি মনে হয় না যে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, হয়তো কিছু আছে কিন্তু অ্যাভেলেবেল নাই, এটা ও নিজেও জানে। আর একটা কথা বলছে আমি ওর ভিডিওতে দেখছি, সেটা হচ্ছে আমার বাসায় নাকি কিছু ছিল না, আমার আব্বু আম্মু ছিল হচ্ছে গাজীপুরে, আমি থাকতাম সাভারে, তো আমি ছিলাম ব্যাচেলার, ব্যাচেলার বাসায় কী থাকবে, আমি একটা আমার একটা ভাইয়ের সাথে ছিলাম, ওনাদের ফ্রিজ টিভি মানে একটা রুমে যত যা দরকার সবই ছিল, আমার এইরকম একটা ছোট রুম ছিল, একটা রুম একটা ফ্ল্যাটে 3টা রুম ছিল, আমার রুমে জাস্ট একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রোব ছিল। তো আমি ব্যাচেলার ছিলাম, আমি একা থাকতাম, এখানে আর কী প্রয়োজন, আমার ভাইয়ের ফ্রিজ আছে, টিভি আছে, তারপরে ডাইনিং টেবিল, সোফা, ইচ অ্যান্ড এভরিথিং সবই ছিল, তো আমার কী দরকার, আর আমি কী কার জন্য কিনবো? ওর বিয়ে পর, বিয়ে করার পর তো আমি আস্তে আস্তে সবই কিনছি, আমার নিজের যোগ্যতা কিনছি, নিজের টাকায় কিনছি। আর ও যে বলতেছে আমি ইউটিউবিং করি 2015 সাল থেকে, আর 2017 সাল থেকে মোটামুটি অ্যাক্টিভ, ঠিক আছে 15 সালে আমার একটা চ্যানেল ছিল, ওইটা কোনো কারণে নাই,
পরে 17 সাল থেকে আমি মোটামুটি অ্যাক্টিভ, মাসে একটা ভিডিও দিতাম, আপনারা ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন। তো আমি আর কি ইস্টাবলিশড হব, আমি তো আগে থেকে ইউটিউবার, আমার এইডি দেখেই তো তুমি ভালোবাসছো। আমি তো এখন এটাই বলবো, আমার বাইক ছিল, তুমি তুমি যত ছেলের সাথে রিলেশন করছো কয় টাকা ইনকাম ছিল, আমি তো সবাইরই কিনি, এখন তো বের হয়েছে সব, আছে না ওই যে থলের বিড়াল এক সময় বের হয়ে আসে, ব্যাপারটা হলো এরকম। এখন আপনারা যদি বলেন আমার দোষ, আর আমি আরেকটা কথা বলি, আমি চাইছিলাম যে আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না, আমার কেরিয়ার আর একটু শক্ত করব, তারপরে বিয়ে করব। এখন যেই কন্ট্রোভার্সি শুরু হয়েছে, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব, আমার ফ্যামিলি অলরেডি মেয়ে দেখতেছে, আমি ফ্যামিলির পছন্দেই বিয়ে করব, এটা আমি একদম ওপেনলি বলে দিলাম। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি লাস্ট আর একটা কথা বলি, অনেক কন্ট্রোভার্সি আপনারা করছেন, আসলে আপনাদের দোষ না, ও মেয়ে মানুষ তো কান্না করলে আসলে 7 গুণ মাপ, আর আমি তো কান্না করতে পারতেছি না, ছেলেরা আসলে এত সহজে কান্না করে না, আমি অনেক কিছু সহ্য করছি। বিয়ের 1-1.5 মাস পরে যখন ওর খারাপ ছবি আমার চোখের সামনে আসছে, তখনই আমার মনটা ভেঙে গেছে। তারপরে আমি বুঝেছি যে আমি হয়তো বা কোনো ভুল করছিলাম বা কিছু, বা ওই আমার কপালে ছিল, যার জন্য আল্লাহ ওরে আমার সাথে মিলাইছে, যা হয়েছে হয়েছে, ছোটো মানুষ ভুল করছে সব ভুলে যাই, ভুলে গেছি। তারপরে আমার কানে খবর আসছে ও প্রেগনেন্ট ছিল, আমি ওর চেক আপ করাইতে চাইছি, ও করে নাই, ওর বাপের সামনে আমি চেক আপ করাইতে চাইছি, ও করে নাই। ওই পরে স্বীকার করছে, নিজেই স্বীকার করছে যে হ্যাঁ, ওর 2 মাসের বেবি ছিল পেটে, ওটা নষ্ট করছে বিয়ের আগে, আমি তাও মেনে নিছি। আপনাদের আরও প্রমাণ লাগবে, আমি সব দিতে পারবো। আপনারা এলাকায় আসেন, আমার এলাকায় যদি ভুল হয় আমার আপনারা জুতা দিয়া বাড়ি দিয়া ওপেনে ভিডিও করে নিয়ে যান, তারপরও মিথ্যা অপবাদ দিয়েন না। আমার আমার জন্য আমি ভাবি না, আমি ওই মেয়েটার জন্য ভাবি, যেহেতু তার বিয়ে হয় না, তার ফ্যামিলি আছে, তাই আমি চাই না সে শুধু শুধু এই শিকার হয়। সে অলরেডি কান্নাকাটি শুরু করে দিছে, তার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তার ফ্যামিলির সাথে কথা হয়েছে, মিথ্যা অপবাদের জন্য। ওরা কিন্তু একসাথে ম্যাচিং ম্যাচিং অনেক কিছু পরতো, কানের দুল, ড্রেস, জুতা, আপনার কয়টা প্রমাণ লাগবে, অনেক কিছু, আমি নিজেই অনেক কিছু ম্যাচিং ম্যাচিং করে কিনে দিছি। তারপরে পোলট্রি কেমনে মানে মানুষ, আসলে মানুষ এতটা চেঞ্জ কেমনে হয় ফ্যামিলির প্রেশারে পড়ে আমি জানি না। আমি আসলে ভুল মানুষকে ভালোবাসছিলাম, আমার বলতে কষ্ট হচ্ছে, তারপরে বলতেছি। আসলে মেন কথা হচ্ছে আপনাদের সামনে কান্না করছে, আপনারা গলে গেছেন, এইটাই সত্য। আমি প্রমাণ দেখাইলাম কি কারণে আমাদের সংসার বিচ্ছেদ হয়েছে। আমি তো আমার বউ অন্য ছেলের সাথে শুয়ে আসবে, 2-3টা ছেলের সাথে শুয়ে আসবে, ওই ভিডিও আমি দেখবো, ওই ভিডিও দেখার পরে আমি তো আমার বউরে রাখবো না, সে হোক না কোটিপতির মেয়ে, হোক না বিশ্ব সুন্দরী, আমি তার সাথে সারা জীবন থাকবো, সারাটা জীবন তার সাথে সংসার করব, বাচ্চা কাচ্চা হবে, আমি কি আমার বাচ্চার কেরিয়ার নষ্ট করব? ওই ভিডিও, ওই ছবি যদি অনলাইনে পাবলিশ হয় তখন তো আপনারাই বলবেন যে ওদের লিঙ্ক ভাইরাল হয়েছে, নাজিমের বইয়ের লিঙ্ক ভাইরাল হয়েছে। এই যে নাজিমের নামটা আমি চাচ্ছি না, কারণ আমি এমন কিছু এখন পর্যন্ত করি নাই যেটার জন্য কন্ট্রোভার্সির শিকার হব। ও কান্নাকাটি করে আপনারা বলছে, ফার্স্ট ভিডিওতে কান্নাকাটি করছে, সব ঠিক ছিল, ও থাকতে চাইছে, কিন্তু আমি রাখি নাই, কারণ কি ও কয়টা ছেলের সাথে শুয়েছে, আমি তো আমার বউরে রাখবো না, তাই না? এটা স্বাভাবিক বিষয়, আমার ইনকাম খাওয়াবো না আমি তারে, আমি যদি তার কাছে শান্তি না পাই, তার ফেস দেখা যদি আমার অন্য কিছু মনে পড়ে, অন্য ছেলেদের কথা মনে পড়ে যে সে ওই ছেলের সাথে শুয়েছে ঘুরছে, আমি তো ওরকম বউ নিয়ে সংসার করব না, আমার তো, আমি তো মানুষ, রোবট না। এক দ্বিতীয় হচ্ছে আমার ফিউচারে বাচ্চা কাচ্চা তাদের লাইফ নষ্ট করব না, তার ভিডিও হয়তো বা ভাইরাল হয় নাই, ভাইরাল করতে কতক্ষণ, সে অনেক ছবি টবি, তার গোপন ছবি টবি অনেক ছেলেদের দিয়ে বেড়াইছে, নিজেই স্বীকার করছে, এখন হয়তো বা না করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনাদেরকে যেই প্রমাণটা ছিল আমি দেখাইছি, যেই মেইলটার কারণে আমাদের সংসারের বিচ্ছেদ, আমি কিন্তু বিয়ের পর 2 বছর ও প্রেগনেন্ট ছিল এটা জানার পরেও রাখছি, তাহলে আমি কতটা স্যাক্রিফাইস করছি। ও বলতে পারবে আমি কোনো মেয়ের সাথে গিয়ে রিলেশন করছি না, আরেকটা বিয়ে করছি, অন্য কোনো ছেলে হলে তো আরেকটা বিয়ে করতো সাথে সাথে, আমার কি সামর্থ্য নাই, আমার কি সামর্থ্য নাই? আমার বিয়ের আগেই মান্থলি ইনকাম ছিল 70 থেকে 1 লাখ, যেহেতু বিজনেস করতাম আর চাকরি করতাম না, তাই এক্সাক্ট বলা যাচ্ছে না, তবে অ্যাভারেজ 70 থেকে 1 লাখ আমার ইনকাম ছিল, আলহামদুলিল্লাহ। আর আমার ইনকাম না থাকলে আমি বিয়েও করতাম না, আমার আগে থেকেই ইচ্ছা ছিল যে আমার বউয়ের আমার সামর্থ্য অনুযায়ী আমি সব ইচ্ছাগুলো পূরণ করব। আর যখন আমার ওই সামর্থ্যটা হবে যে আমি ইচ্ছা পূরণ করতে পারছি আরেকটা মেয়ের, আমার যে আমার বউ হয়ে আসবে, তখনই আমি তারে বিয়ে করব, তার আগে না। তো আমি যা মনে করছি আল্লাহ আমারে স্বপ্ন পূরণ করছে, কিন্তু আমার হয়তো বা কপাল খারাপ ছিল, যার জন্য এইরকম একটা পরিস্থিতিতে আমার পড়তে হয়েছে।
আমি ক্লিয়ার করতে বাধ্য হয়েছি, তারপর আমি ক্লিয়ার করতে চাই নাই, ক্লিয়ার করতে বাধ্য হয়েছি শুধুমাত্র ওর কারণে, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে আমি এটা শেষ করে দিলাম। আমি ওর বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি অনুরোধ করব যে এই বিষয়টা জানি আর না আগায়। আমার বউ ভালো ছিল না, আমি তারে রাখি নাই, এটা ফাইনাল কথা। কারণ আমি সংসার করব আপনার না, এটা হচ্ছে ফাইনাল কথা। আর কোনো মেয়ে তিন চারজনের সাথে শুয়ে আসছে, এটা কোনো জামাই জানার পরে ওই জামাইটা কোনো বউরেই রাখবে না, সে দুধে দেওয়া তুলসী পাতা হোক, ঠিক আছে? একটা ছেলের মন কেমন একটা ছেলেই বুঝবে। আর আমি তো সংসার করবো, তো আমার গার্লফ্রেন্ড না, ওর সাথে তো আমার মেয়াদে বিয়ে হয় না যে এক বছর কষ্ট করে থাকবো তারপরে ছাইড়া দেবো। ওর সাথে আমার সারা জীবন থাকতে হবে। আমি ভেবে চিনতে তারপরে ডিসিশন নিছি, তারপরেই ওর ডিভোর্স দিছি, এটা হচ্ছে ফাইনাল কথা। এখানে কারো কোনো দোষ নাই, দোষ আমার কপালের, এছাড়া আর কিছু আমার বলার নাই, আমার কপালের দোষ। কারণ আমার উচিত ছিল আগে থেকে জানা ওর ওর ব্যাপারে, একটু খোঁজখবর নিয়ে বিয়ে করা। ওর মায়ের ফাঁদে পড়ছি আমি, ওর মা আমারে জোর করছে, বলছে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে হ্যান ত্যান। অসংখ্য ছেলে আছে যার সাথে ওর রিলেশন ছিল, সব কিছু আমি জানি, আমার কাছে অনেকে বলছে, প্রমাণও আছে। এখন এই কথা নিয়ে আর বাড়াবাড়ি করাটা ঠিক হবে না আমার। আমি রাখি নাই, আমি তার কাছে শান্তি পাই নাই অনেক কারণে, এই জন্যই রাখি নাই। আর এটাই আমার কপারে ছিল, মেনে নিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা ছেলে মানুষ, ছেলে মানুষ আসলে সমাজের মনে হয় বাইরেরই মানুষ। মেয়েরা যতই অপরাধ করুক শুধু কান্না করলেই সব কিছু ভুলে যায়, আর আমরা ছেলেরা এত কিছু স্যাক্রিফাইস করি, এত কিছু করি মেয়েদের জন্য, কোনো কিছুই থাকে না, শেষমেশ আমার উপরেই দোষটা আসলো। এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। আর আমি ফাইনালি আগেও বলছি এখনও বললাম, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। আমার ডিসিশন ছিল আমি অনেক পরে বিয়ে করব, অ্যাটলিস্ট দুই তিন তিন বছর পর। কিন্তু এখন দেখতেছি যে আসলে কন্ট্রোভার্সি যেহেতু হয়েছে এটা শেষ করা দরকার। আমি আমার ফ্যামিলির পছন্দে বিয়ে করব, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমি অমন না আপনারা যেটা ভাবতেছেন। যাই হোক, কোনো কিছু ভুল করে থাকলে ক্ষমা করবেন। আসলে আমি এটা প্রকাশ করতে চাই নাই কিন্তু করতে বাধ্য হয়েছি, আপনারা বুঝতেছেন কেন। আশা করি ক্ষমা করবেন, আমার কপালটা আসলে খারাপ ছিল, এটাই বলবো। আমি কারো দোষ দিব না, সবাই ভালো, আমার কপাল খারাপ, এই জন্য আমার সাথে এমনটা হয়েছে। আর একটা কথা বলবো, যারা রিলেশন করে বিয়ে করেন, ফাইন, বিয়ে করেন, কোনো সমস্যা নেই, তবে অবশ্যই ফ্যামিলিকে জানান। আমি যে ভুলটা করছি আমার ফ্যামিলিকে জানাই নাই। ফ্যামিলিকে জানাইলে কী হবে, অন্তত মেয়ের সম্পর্কে হোক ছেলের সম্পর্কে হোক একটু তারা গোপনে হলেও খোঁজ খবর নেবে যে আসলে তার ক্যারেক্টারটা কেমন। ক্যারেক্টার ভালো না হইলে তার সাথে সংসার করা যায় না, এটাই বাস্তবতা। যাদের সাথে হয়েছে তারাই বুঝবে, আর সবাইকে বোঝানো সম্ভব না। আশা করি মাফ করবেন, আর বিয়ে করার আগে অবশ্যই ফ্যামিলিকে জানাবেন, একটু খোঁজখবর নিয়ে বিয়ে করবেন। আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দেওয়ার অনুরোধ রইল, কারণ আমাকে নিয়ে অনেক মিথ্যা অনেক অপবাদ উঠছে, আমি এগুলো আর নিতে পারতেছি না। যদি নিতেই না পারি, আমি হয়তোবা এমনিই ভেঙে গেছি, হয়তোবা বোঝা যায় না, অনেকে ভাবতে পারেন আমি হাসি খুশি আছি, আসলে আমি জানি আমি কেমন আছি। যাই হোক, আমার যার ব্যথা সে বুঝে, আমি কাউকে আর বেশি কিছু বুঝাতে চাই না। আমি সিম্পেথি পাওয়ার জন্য ইমোশনাল কথা বলতে চাই না, কান্নাকাটিও করতে চাই না। আমার কপাল খারাপ ছিল, এই জন্য আমার বউ এমন পড়ছিল আমার ভাগ্যে, এটাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি মুভ অন করতে পারি, ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।